নমস্কার বন্ধুরা আমি সোমা সোমাজ কিচেনের সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে ডিম পেঁয়াজ কলি ও আলু দিয়ে একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই জমে যাবে তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা কড়াইতে দুই টেবিল চামচ সর্ষে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো নুন হলুদ মাখানো তিনটে সিদ্ধ ডিম ডিমগুলোর গা আমি একটু চিড়ে দিয়েছি ডিমগুলো একটু লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ কালো জিরে একটুখানি ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটুখানি ভেজে নেবো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক ইঞ্চি পরিমাণে আদা গ্রেট করে নিয়েছি আর সাত আটটা রসুন কুচি করে নিয়েছি সেটা দিয়ে একটুখানি ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি খুব ভালো করে ভেজে নেব টমেটো দিয়ে একটুখানি ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজে আলু এরকম লম্বা মোটা করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি আলুটা ভেজে নেব আলুটা দিয়ে একটুখানি ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো দেড়শো গ্রাম পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা দিয়ে একটুখানি ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পেঁয়াজ কলিটা দিয়ে একটুখানি ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ একটু চিনি খুব ভালো করে কষিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো জল এখানে বড় এক কাপ জল দিলাম এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম এবার একটু সময় আমি রান্না করে নেব কোনো গ্রেভি থাকবে না গ্রেভিটা শুকিয়ে নেব গ্রেভিটা শুকিয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনে পাতা ভালো করে একটুখানি মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল খুব ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে আমাদের রান্না গ্যাসটা অফ করে দেব আমার ডিম পেঁয়াজ কলির রেসিপি রেডি আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউন্টের প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ